সাকিরা সাইরা দাও, আমি যেহেতু নতুন গ্রাফিক ব্যবসা শুরু করছি, আমার ইনকামটা দুই দুজনের হয়ে যাবো, তো তোমার কষ্ট করার লাগবে না। কি বলো, তোমারটা খরচ করবা, আমারটা যাবো। সকালে ভালো একটা স্কুলে ভর্তি করবো। সকাল কেডা? আরে সকাল করে না বলো নাকি, আমি হুজুরে কইয়া ভালো দেখে একটা নাম রাখবো। ঠিক আছে, তুমি তোমার নাম রাখবা, আমি আমার একটা নাম রাখবো। মানুষের কি একটা নাম হয়? ভালোবাসে আমি আমার পোলারে সকালই ডাকবো। আচ্ছা ঠিক আছে। সকাল গেলাম রে। আসসালামু আলাইকুম চাচা, ব্রিজ থেকে কোনো খবর আসছে? আসলে কি জানেন চাচা, ওই দেশ বিদেশে গেলে কাজকর্মের চাপে আত্মীয় স্বজন খবর দেওয়ার টাইম পায় না। তাই বলে কি 5 বছরে তার একটাবারও সময় হয় নাই চাচা? আমি নতুন ফ্ল্যাক্সিরোডের ব্যবসা শুরু করছি, আমার জন্য দোয়া করেন। তোমারে দেখলে আমার সুজনের কথা মনে পড়ে, নামটাও কত মিল, সুমন সুজন। দোয়া করি বাবা, তোমার আয় উন্নতি বাড়ুক। চাচা আপনার তো মোবাইলে লোড টোট লাগে, লাগলে আমার কইেন, আমি পাঠাই দিই মনে। আমার নাম্বার তো আপনার কাছে আছে না, আমার কল দিলেই হইব, আমি যাওয়ার সময় লিয়া যাবো। আমি যাই চাচা, দোয়া করেন আমার জন্য। এত দেরি করে লইব, লোকজন তো সব অফিসে গেছে গা। আরে ভাই, 6 মাস ধরে নাইকেরা চাকরি করছি, সকালবেলা ঘুমাই অভ্যাস। এরপর তোমার কোনো রেসপন্সিবিলিটি নাই? ইরেসপন্সিবল একটা বাচ্চা কি আমার একারই নাকি? আমার সকাল সকাল অফিস যেতে হয়, বাচ্চাকে তুমি নিলেই তো পারো। ভাই একালে ডিম দেন তো। আরে তোমাকে না। আচ্ছা তুমি করবা, অফিস বাদ দিয়ে বাসায় আসো, বাচ্চা পালো। বাচ্চা তো আমার একার না, আমাদের দুইজনেরই। ধুর, ফোনটা কেটে গেল। ফোন কাটছো কেন?
কিরে সুমন, তুই কবে থেকে? জিয়াপা, আজকেই। শীতে না ভাপা পিঠা বিক্রি করতি? সে তো এক বছর আগের কাহিনী। আপা, একটা সুখবর আছে। কয় মাস? আড়াই মাস। দেখেন না, এই যে বাচ্চার দুনিয়া এসে যদি দেখে বাপে নাইট গার্ডে চাকরি করে, দেখতে কেমন লাগে না? এই তাই ছোটোখাটো একটা ব্যবসা শুরু করলাম। অল্প হইলেও ঝামেলা কম, আস্তে আস্তে বড় করুন। ভালো হইছে। আপনি এর মধ্যে এলাকায় আসেন নাই না? না, ভাবছি এখানেই থাকবো, জামাইয়ের কাছে আর যাবো না। বাদ দে। আচ্ছা ঠিক আছে, আগে আপনার টাকাটা পাঠিয়ে দিই। আচ্ছা শোন, বিকালে বাসায় আসিস, আমার বাচ্চার একটা ওয়াকার আর নকশা করা কমর আছে, একেবারে নতুনই আছে, তুই দেখে নিয়ে যাস। তোর বউ আবার মাইন্ড করবে না তো? আরে না, সে তো আপনারা খুব পছন্দ করে। আপনি যাকে সার দিছিলেন না, খুব যত্ন করে রাখছে, পড়তে বললে পড়েই না, ক্ষয় পড়লে নাকি পুরান হয়ে যাবে। আচ্ছা গেলাম, তুই রিচার্জ করে দিস। শোন সুমন, ক্যাপ্টেন যখন মাঠের মধ্যে লোকটারে জড়াই ধরলো, আমার চোখে পানি চলে আসলো। চিন্তা করছস, কত বড় এক মানুষ, কি নিরহংকারী। এ ক্যাপ্টেন যদি আমাকে দেশের নেতা হইত। কি বলেন ভাই, খেলোয়াড়দের দেশ চালাইবেন? এমনি যে খেলা চলতেছে দেশে। শোন, আমি কিন্তু ক্যাপ্টেনদের চিঠি পাঠা দিছি। তাই নাকি? হ্যাঁ, এই যুগে কেউ চিঠি পাঠায়নি, একটা এসএমএস করে দিতেন। আরে না, আরে ক্যাপ্টেনের প্রতি যে আমার যে ভালোবাসা, সেটা যদি চিঠিতে না লিখি তাহলে তো প্রকাশ পাবে না। হ্যাঁ, সেই জন্য চিঠি পাঠায় দিছি। আরে তো আগামী শীতে যে আমাদের টুর্নামেন্ট আছে না, তাকে তো সে জায়গায় ইনভাইট করছি। তা ঠিকানা পাইলেন কই? কেন, বিসিবির ঠিকানা পাঠায় দিছি। ও, পাঠাইছেন, ভালো। তা ভাই মাশরাফি তো ভাই? এই নাম ধরসকা, ক্যাপ্টেন কো, ক্যাপ্টেন। আচ্ছা আচ্ছা, ক্যাপ্টেন। তা ভাই ক্যাপ্টেন, কে এত সময় আছে যে আপনার চিঠির জবাব দিব? দিবে দিবে। আরে যে লোক এক অপরিচিত ভক্তের বুক টেনে নিতে পারে, সেই আমার চিঠির জবাব দিবে। অপেক্ষায় থাক। ভাই খেলা শুরু হইতে আর 5 মিনিট বাকি। তাই নাকি? সুমন চল খেলা দেখি। না ভাই, আপনি দেখেন ভাই, আমার এসব খেলা দেখা অবশ্যই লাগে। এই যে তোর সাথে এতক্ষণ কথা বললাম, এইটা অবশ্য হয়ে গেল। জরিমানা বাবদ 20 টাকা ফ্ল্যাক্স দিবি। আচ্ছা ভাই, আর নালে তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিই মনে ভাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাই। চাচা আসসালামু আলাইকুম। Thank you.
সকাল কইরে আবহাওয়া দেখছো সুন্দর না? চলো দিকে গিয়ে বসি। মানুষজন তেমন ছিল না, নতুন তো, অনেকে জানে না। আস্তে আস্তে পারবো। তা ঠিক, তা তো তাড়াতাড়ি চলে আইলা, আরো কতক্ষণ থাকতা, আরো কিছু লোক রিচার্জ করতো। আমার নিজেরই তো চার্জ নেই, রিচার্জ করতে হইব না। তোমার না দেখলে আমার নিজেরই চার্জ কমতে থাকে, তাই চলে আসলাম। ধুর, এগুলি কোনো কথা? যে যত ইনকামের পিছনে দৌড়ায় তার হাতে সময় কম থাকে অন্যরে দেওয়ার জন্য। কয়দিন পর তোমার ইনকাম বাড়লে তোমারও গল্প করার সময় থাকবে। আমারও তো ইনকামের দরকার নাই, আমি অল্পতে তুষ্ট মানুষ। আর নতুন মানুষ আইতেছে বললেই পেশা বদল করছি, ভেতরে মানুষ তো বদল করি নাই তো। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এতক্ষণ মনটা ভালো ছিল না, তোমারে দেখে মনটা ভালো হয়ে গেছে। এই যে আপনি সারাদিন এখানে বসে থাকেন, আপনার ক্লান্ত লাগে না? বাবারে, আমি কি এই জগতে থাকি? আমি থাকি আমার জগতে, সেখানে কেবল আমি আর আমার ছেলে। চাচা আপনি হেরে ভুলা যান, কি লাভ কোন খামোখা? আপনি যে আপনার খবর লই না, আপনি হের লই এত চিন্তা করেন কিসের? তোমার কি কোনো ছেলে মেয়ে আছে? না চাচা, তয় আমার ওই বউয়ের পেটে বাচ্চা আসছে। আগে সন্তান আসুক, তারপর বুঝবা। আচ্ছা চাচা, আমি গেলাম তাইলে। আসসালামু আলাইকুম। কি ভাই, সাঙ্গবাঙ্গ কই? আরে সবগুলোর পরীক্ষা। ও, এ সুমন 50 টাকা ফ্লেজি করতো, নাম্বার তো মনে আছে। হ্যাঁ ভাই। তুই ঠিকই কইছিলি, ক্যাপ্টেনের কি আর সময় আছে? কেন ভাই, কিসে? 3 মাস হয়ে গেছে, এখনো চিঠির জবাব আসেনি।
এত বড় মাপের মানুষ। আমি ঢাকায় যাবো, ক্যাপ্টেনের সাথে দেখা করব। কিন্তু ভাই, এটা তো কঠিন কাজ। যার চিঠি পড়ানোর সময় নেই সে আপনার দেখা করবো কেমনে? তাও তো ঠিকই কইছস, কি আর করা। আমি দূর থেকে ক্যাপ্টেনের লাগে দোয়া করুম। ভাই, ওই টাকাটা? মনটা আজকে ভালো নাই রে, পরে নিস। হ্যালো, হ্যাঁ সুমন, কি কি চিনি বাড়িতে? সুমন, 50 টাকা ফ্লেক্সি দে তো। জি আপা, দিতেছি। আপা কি চলে যাবেন? হ্যাঁ, আর বলিস না, বাচ্চাটা সারাদিন বাবার জন্য কান্না করে। ও না না, আপনি না কইছিলেন থাকে যাবেন, আর যাবেন না। কি করব বল, তো সুন্দর করে চিঠি লিখছে, তাছাড়া সংসার তো আমাদের দুইজনেরই, বাঁচবো আর কয়দিন, ভালোভাবেই থাকি। আচ্ছা, তোর বউ কেমন আছে রে? হ্যাঁ হে, ভালো আছে। আপনার এই ওয়াকারটা খুব পছন্দ করছে, এই আপনার জন্য একটা প্যাকেট দিছে। আবার কিসের প্যাকেট? কি এটার মধ্যে? পিঠা। ভাবছিলাম বিকেলে আপনার ওদিকে যাবো, কিন্তু আপনি দাঁড়িয়ে পড়ছেন, ভালোই হইলো। আচ্ছা গেলাম, বাচ্চাটার দুজন মিলে সুন্দর করে মানুষ করি। জি আপা, দোয়া করেন। আম্মু, তুমি বাবার সাথে আর ঝগড়া করবে না, আমার না খুব ভয় লাগে। আচ্ছা মামনি,
আমরা আর ঝগড়া করব না, এখন থেকে আমরা সবাই মিলে মিশে। সরগুন দাদা, আপনি কি শাহজাহান আলী? আপনার একটা চিঠি ছিল। সুজন আলী গ্রিস। কি অবস্থা, ভালো আছো? আচ্ছা, আপনার ভাড়া কত হয়েছে? দেন না ভাই, 40 টাকা দিলেই হইব। 40? আচ্ছা এই নেন। আমাকে মিস করতেছিলা? হ্যাঁ। কেমন ছিল ওখানে? ভালো। তুমি কেমন ছিলা? তুমি এত সুন্দর চিঠি লিখতে পারো, আগে জানতাম না তো। চিঠি ভেতরে ভেতরে এত রোমান্টিক। কই আসো। আবার দাদা ডায়েরি বাই করছো? পৃষ্ঠাগুলি নরম হয়ে গেছে, আস্তে আস্তে উল্টাও। আর দেখো ভেতরের সুতাটাও ছিঁড়ে গেছে। ডাকঘরে মানুষের আনাগোনা খুব কমে গেছে, তাই চাকরিটা ছেড়ে দিলাম। টেলিফোন আসার পর হৃদয়ের আকুতি দিয়ে সাজানো দু চার পাতা কালো অক্ষর পড়ার সময় কোথায়? হাতে চিঠি পৌঁছানোর পর যে আনন্দের ঝিলিক আমি মানুষের চোখে দেখতাম, সেই অপার্থিব আনন্দ আমার হয়তো আর পাওয়া হবে না। তোমার দাদার তো সেই আনন্দ পাওয়া হইল না। দাদা না পাইলে কি হয়েছে? আমি তো পাইছি। তোমার মানুষগুলোর হাতে আমার লেখা চিঠি দেখা আমিও দাদার মতোই আনন্দ পাইছি। আমার রক্তের মধ্যে আমার দাদা আছেন, আমার শরীরে পত্রে শরীরেও সেই রক্ত। পত্র কেডা আমার বাচ্চা।